সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষকবৃন্দ, যারা আজকে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন যে ইতিমধ্যেই ক্লাস নাইনের অর্থাৎ নবম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমরা সেই বিষয়টাই দেখব যে রেজিস্ট্রেশন কার্যক্রম অর্থাৎ অনলাইনে ক্লাস নাইনের শিক্ষার্থীদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়টা আমরা এ টু জেড আমরা এইখানে দেখব। তো এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা রাজশাহী শিক্ষা বোর্ডে চলবে হচ্ছে 31 জুলাই পর্যন্ত, সুতরাং টাইম আছে। কিন্তু এখন থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম যেহেতু শুরু হয়ে গেছে, তো আমরা এখন থেকে এন্ট্রি দেওয়া শুরু করব, কারণ এর ভিতরে অনেক ভুল ভ্রান্তি যদি হয় তাহলে এর মধ্যেই কিন্তু আমরা সেটা কিন্তু ঠিকঠাক করে ফেলতে পারব। তো আজ চলুন আমরা চলে যাই যে কিভাবে এই অনলাইনে শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হয় অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রক্রিয়াটা আমরা এখন দেখব। এটা দেখার জন্য বা এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে আমি অলরেডি একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। একটা ব্রাউজার ওপেন করে আমি রাজশাহী শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট অর্থাৎ রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd এটাতে কিন্তু অলরেডি আমরা প্রবেশ করেই আছি। তো এই ওয়েবসাইটে প্রবেশ করে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের বামে আপনারা দেখবেন যে এইখানে কিছু মেনু শো করতেছে, যেমন প্রতিষ্ঠান লগ ইন, জেএসসি এসএসসি রেজিস্ট্রেশন, জেএসসি এসএসসি ফর্ম পূরণ, এই সকল যে বিষয়গুলো এখানে শো করতেছে। তো এইখান থেকে যেহেতু আমরা নিবন্ধন করব, এসএসসি নিবন্ধন করব, নবম শ্রেণীর নিবন্ধন মানে কিন্তু এসএসসি নিবন্ধন, অর্থাৎ আজকে যারা নবম শ্রেণীতে 2024 সালে কিন্তু তারা পরীক্ষা দেবে, তো যেহেতু আমরা নিবন্ধন করব সেহেতু আমরা এই এই অপশনটাতে আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে ইএসআইএফ একটা ফর্ম এখানে শো করবে, এই ফর্মটা আমাদেরকে পূরণ করে দিতে হবে। যেমন এখানে রাজশাহী বোর্ডটা ডিফল্ট কিন্তু সেট করা আছে, তারপরে এক্সাম নেম, ঠিক আমরা জেএসসিতে যেরকম ভাবে করেছি এসএসসির নিয়মটা কিন্তু সেম, এক্সাম নেমটা হচ্ছে এসএসসি, এক্সাম ইয়ার, এটা তো পরীক্ষা দেবে 2024, এখানে কিন্তু 2024ই আছে, কারণ এখন 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশনই চলমান আছে, অন্য কোনো সময়ের পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিন্তু এখানে চলমান নাই। 2024 তাদের শিক্ষাবর্ষ 2022-23 এটা হচ্ছে ডিফল্ট এখানে কিন্তু শো করতেছে। ইন নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো, নিজের প্রতিষ্ঠানের এই নাম্বারটা, এই নাম্বারটা দেওয়ার পরে আমি যদি বাইরে একটা ক্লিক করি তাহলে কিন্তু এই যে ইনস্টিটিউট নেম এই ঘরে আপনার প্রতিষ্ঠানের নামটা কিন্তু শো করবে। এরপরে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা প্রত্যেক প্রতিষ্ঠানেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্যে অর্থাৎ জেএসসি হোক এসএসসি হোক রেজিস্ট্রেশনের জন্য দুইটা পাসওয়ার্ড কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেওয়া আছে। তো এসএসসির যে রেজিস্ট্রেশনের জন্য যে পাসওয়ার্ডটা দেওয়া আছে তার ফার্স্ট পাসওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করব। যদি কোনো সময় ফার্স্ট পাসওয়ার্ডটা কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড পাসওয়ার্ডটা ব্যবহার করব। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, আমার কিন্তু ফার্স্ট পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেছে, তবে অনেকের ফার্স্ট পাসওয়ার্ড দিয়ে কাজ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেকেন্ড পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এই যে এখানে দেখেন আমার স্কুলের এখানে কিন্তু ইন নাম্বারটা শো করতেছে, তার মানে আপনি অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য আপনি কিন্তু লগ ইন হয়ে গেছে। এইখানে ইএসআইএফ অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখান থেকে তিনটে অপশন দেখা যাবে, একটা হচ্ছে ইএসআইএফ রেজিস্ট্রেশন, আর একটা ইএসআইএফ লিস্ট, আর নিচেরটা হচ্ছে ইএসআইএফ কনফার্ম। রেজিস্ট্রেশনটা হচ্ছে এটা আমি রেজিস্ট্রেশন করার জন্য এটা ব্যবহার করা লাগবে, আর রেজিস্ট্রেশন করার পরে ছাত্রছাত্রীদের লিস্টটা জমা হবে হচ্ছে ইএসআইএফ লিস্টে, আর যখন সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা শেষ হয়ে যাবে তখন এই অপশনটা থেকে আমাকে কনফার্ম করতে হবে। তবে সতর্ক থাকতে হবে যে সম্পূর্ণ রেজিস্ট্রেশন শেষ না হওয়া পর্যন্ত আমি কখনই এই অপশনটাতে যাব না এবং কনফার্ম করব না। যদি আমি কনফার্ম করে দিই তাহলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে আমি কিন্তু এডিট করতে পারবো না। তো আমি ইএসআইএফ রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করছি নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করার জন্য।
দেখুন এখানে কিন্তু একটা ফর্ম শো করতেছে, এই ফর্মটা আমাকে পূরণ করে দিতে হবে। জেএসসি এক্সামিনেশন ইনফরমেশন, এখানে যে ইনফরমেশনগুলো আমি দেব এটা অবশ্যই জেএসসি এক্সামিনেশন ইনফরমেশনটা আমাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে বোর্ড এক্সামিয়ার এগুলো তো আমরা জানবই, রোল এবং রেজিনম, এই রোল এবং রেজিনম এইবার যারা অর্থাৎ 2022 সালে যারা নবম শ্রেণীতে তাদের রোল এবং রেজিনম কিন্তু কিছুদিন আগেই রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু সেটা প্রকাশ করেছে। তো সেই রোল এবং রেজিনম কিন্তু আমি এখানে দেব। তো যারা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এখনও পান নাই তারা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু সেই নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে, কারণ তা না হলে কিন্তু এই রেজিস্ট্রেশনটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন না। সেই নাম্বারটা কিভাবে সংগ্রহ করতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই যদি সমস্যা হয় তাহলে ভিডিও দেখে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই টট লিস্টটা কিন্তু আমার আগে করা, এই টট লিস্টটা কিন্তু আপনাদের করে নিতে হবে। টট লিস্টটা যদি না করেন তাহলে কিন্তু সম্ভব না, কারণ টট লিস্টটা করে তারপরে আপনাকে কাজটা এগিয়ে, এই টট লিস্টটা কিন্তু আমার আগের করা, এই টট লিস্টটা কিন্তু আপনাকে আগে করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা মানে ফর্ম দেখে দেখে কিন্তু পূরণ করা সম্ভব নয়। আর টট লিস্ট কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আর এখন যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর লিঙ্কে আমি টট লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ইনফরমেশনগুলো আপনাকে আগেই এখানে টট লিস্টে এটা লিখে নিতে হবে। তো এখন আমি যেটা করব যে এইখানে আমি জিএসসি ইনফরমেশনটা দেব, ইনফরমেশনটা আমি কেমনে দেব, প্রথমে বোর্ডে যাব, বোর্ডটা কি রাজশাহী, রাজশাহী বোর্ড এক্সাম ইয়ার, এখন যারা নবম শ্রেণীতে তারা জিএসসি এক্সাম দিতে হচ্ছে 2021-এ, 21-টা দিয়ে দিচ্ছি রোল, রোলটা টট লিস্ট থেকে আমি কপি করে জাস্ট ওইখানে দিয়ে দেব। এখানে ডাবল ক্লিক দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যায়, তারপরে এখান থেকে এই জায়গায় কপি, তারপরে এখানে পেস্ট করে দেব, পেস্ট। রেজি নাম্বারটা আমি টট লিস্ট থেকে নিয়ে আসবো, রেজি হ্যাঁ বোর্ড এক্সাম ইয়ার রোল রেজি নাম্বার দেওয়ার পরে আমি এখানে ফাইন্ড করব, ফাইন্ডে ক্লিক দেব। দেখুন ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে পাঁচটা তথ্য কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে, একটা হচ্ছে স্টুডেন্ট নেম, মাদার্স নেম, জেন্ডার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এটা ডিফল্ট। এখানে আপনি এটা কিন্তু আর এডিট করার কোনো সুযোগ নাই, এটা কিন্তু ডিফল্ট পূরণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটা ফাইন্ড করার পরেই কিন্তু এটা পূরণ হয়ে যাবে। তো এখন আমাকে যেটা করতে হবে সিরিয়াল নাম্বার দিতে হবে। তো সিরিয়াল নাম্বার আমি এক থেকে শুরু করব, কারণ যেহেতু প্রথম আমি রেজিস্ট্রেশন করছি তো আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এক। এভাবে যতজন রেজিস্ট্রেশন করবেন তার সিরিয়াল নাম্বার ধারাবাহিকভাবে দিতে থাকবেন, 1, 2, 3, 4, 5, 6, সিরিয়াল নাম্বারের জন্য কোনো ক্রমিকের কোনো গ্যাপ না হয়, কারণ সিরিয়াল নাম্বারটা কিন্তু রোল নাম্বার নয়, রোল নাম্বারের জন্য এখানে কিন্তু অপশন একটা আছে। তো সিরিয়াল নাম্বার এক, সেকশন, সেকশনটা আমি বি দিলাম, যেহেতু মেয়েদের আমি করতেছি। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই আমি যে ধারাবাহিকতা বজায় রাখি সেটা হচ্ছে যে প্রথমে সায়েন্স, তারপর হচ্ছে আর্টস, তারপর হচ্ছে কমার্স। তো এই ক্ষেত্রে সায়েন্সের মেয়েদেরকে আমি আগে দিয়েছি, তারপরে ছেলেদের, আর্টসের ক্ষেত্রেও তাই, মেয়েদের আগে তারপরে ছেলেদের। এখানে মেয়েদেরকে বি সেকশন আর ছেলেদেরকে এ সেকশন ধরা হয়েছে। এইভাবে দুইটা সেকশন করে আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করতে থাকবেন, তবে সিরিয়াল নাম্বারটা যেন মানে ঠিক থাকে আর কি। ধরেন সায়েন্সের আপনার স্টুডেন্ট হচ্ছে 40 জন, 40 পর্যন্ত সিরিয়াল দিলেন, তারপরে আর্টসের শুরু, তাহলে সেখান থেকে সিরিয়াল হবে কিন্তু 41 থেকে। ক্লাস রোল, ক্লাস রোল হচ্ছে 2,
ক্লাস রোল 2 তারপরে স্টুডেন্ট বার্থ রেজি নাম্বার স্টুডেন্ট বার্থ রেজি যে স্টুডেন্ট বার্থ রেজি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা এখানে পেস্ট করে দেব আমরা লিখতে যাব না লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে সেজন্য শুধু কপি করব আর পেস্ট করে দেব ফাদারস এনআইডি ফাদারস এনআইডি ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব মাদারস এনআইডি মাদার সেন আইডি জেন্ডার ফিমেল রিলিজিয়ন এখান থেকে আমি দেব হিন্দু মুসলিম খ্রিস্টান তো রিলিজিয়ন ইসলাম গ্রুপ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস নাইনের ক্ষেত্রে ক্লাস এইটের ক্ষেত্রে কিন্তু কোনো গ্রুপ ছিল না কিন্তু নাইনে কিন্তু গ্রুপ আছে তো আমি যেহেতু সায়েন্স আগে ধরেছি সুতরাং সায়েন্সটাই দিয়ে দিলাম ভার্সন ভার্সনে ক্লিক দিয়ে বেঙ্গলি হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ এক্ষেত্রে এতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে খুঁজে বের করা কঠিন সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের প্রথম নামের প্রথম দুটো অক্ষর টাইপ করবেন টাইপ করলে কিন্তু চলে আসবে হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ এসআই এসআই দেওয়ার পরে কিন্তু এই যে এখানে কিন্তু বোল্ড হয়ে গেছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রিলেশন এই রিলেশনটা মূলত হচ্ছে গার্জিয়ানের সাথে শিক্ষার্থী রিলেশন তো গার্জিয়ানের সাথে শিক্ষার্থী রিলেশন যদি বাবা বেঁচে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বাবাই হয় ফাদার আর যদি অন্য কেউ গার্জিয়ান হয় তাহলে আদার্স আমি দিয়ে দেবো আর এইখানে হচ্ছে সাবজেক্ট ইনফরমেশন সাবজেক্ট ইনফরমেশন এগুলো হচ্ছে ডিফল্ট আপনি যখন গ্রুপটা যখন সিলেক্ট করে দেবেন তখন এই সাবজেক্টগুলো কিন্তু ডিফল্ট এগুলো চলে আসবে এই কয়টা সাবজেক্ট কিন্তু চেঞ্জ করার কোনো উপায় নাই শুধুমাত্র এইখানে আসতে হবে যে ইলেকটিভ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এটা হচ্ছে কম্পালসারি থাকবে এর সাথে আর একটা সাবজেক্ট আমাকে নিতে হবে সেটা কি সেটা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর এই যেখানে সাবজেক্ট কোড দেওয়া আছে যে জিপটা কিন্তু এখানে আছে আর চতুর্থ বিষয়টা হচ্ছে উচ্চতর গণিত যেটা কোড হচ্ছে সর্গ 126 অপশনাল সাবজেক্ট উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ এই যে হায়ার ম্যাথ 126 যার যেটা হায়ার ম্যাথ হলে হায়ার ম্যাথ কৃষি হলে কৃষি অপশনাল হায়ার ম্যাথ এটা হয়ে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছবি এই ছবিটা কিন্তু আপনাকে আগে কিন্তু এটাকে স্ক্যান করে নিতে হবে সেটা আপনি মোবাইল দিয়ে পারেন বা স্ক্যানার দিয়ে পারেন আগে কিন্তু এটাকে আপনি স্ক্যান করে নিতে হবে তবে স্ক্যান করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছবিটার হাইট এবং ওয়েট জন্য 300-300 হয় একটু কম হলেও কিন্তু সমস্যা নাই ফুল রেজুলেশনে আপনি ওটা সেভ করে নিতে পারেন তো এই ছবিটা কীভাবে ক্রপ করতে হয় সে সম্পর্কে একটা ভিডিও কিন্তু আমি দেব তারপরে যদি প্রবলেম হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমি অতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আমি অলরেডি ছবিটা ক্রপ করে নিয়েছি অর্থাৎ স্ক্যান করে নিয়েছি আমি সেই ছবিটা আমার ফোল্ডারে রেখেছি আমি যদি চুজ অনে ক্লিক করি ক্লিক করে আমি সেই ফোল্ডারটা দেখাই দেবো যেখানে আমি স্ক্যান করেছি এই যে আমি এখানে স্ক্যান করেছি ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের ছবি কিন্তু স্ক্যান করা আছে এবং রোল নাম্বার দিয়ে স্ক্যান করা আছে রাবিয়া খাতুন 2 রোল নাম্বার 2 এই যে স্টুডেন্ট এর উপর ক্লিক করব ওপেন করব ছবিটা এখানে চলে আসবে একটু সময় নেবে তবে ইন্টারনেট স্পিড যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু ছবিটা চলে আসবে ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে তো এখন আমি যে কাজটা করব যে নেক্সট দেওয়ার আগে আগে দেখে নেব যে আমার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সবগুলো ইনফরমেশন ঠিক মতো পূরণ আছে কিনা যদিও পরবর্তীতে আমি এডিট করতে পারবো কিন্তু প্রথমবার করার ক্ষেত্রেই আমি দেখব যে আমার পুরো ফর্মটা পূরণ করা আমার নির্ভুল হয়েছে কিনা
বিশেষ করে অপশনাল সাবজেক্টে আমরা দেখব অনেক স্টুডেন্টে কিন্তু এই প্রবলেমটা হয় যে অপশনাল সাবজেক্ট তারা দিয়েছে একটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় হয়েছে একটা তো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে খেয়াল রাখব তো মোটামুটি আমার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই যখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে সব কিছু ঠিক আছে তখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ইনফরমেশন সেভ সাকসেসফুলি ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেছে এবার ওকে দিলে আর একটা পেজ কিন্তু আপনার খুলে যাবে দেখেন আর একটা পেজ রেজিস্ট্রেশন করার জন্য আর একটা পেজ কিন্তু চলে আসছে এখন যদি মনে হয় যে আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে কিনা তাহলে কিন্তু এখান থেকে আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন এখানে ক্লিক করবেন ইএসআইএফ লিস্ট লিস্টে ক্লিক করবেন আমি যেহেতু একটা মাত্র স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলাম সেখানে সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটাই দেখাচ্ছে আপনি যতগুলো রেজিস্ট্রেশন করবেন ততগুলো কিন্তু এখানে আপনি দেখাবে তো কনফার্ম করার আগ পর্যন্ত এই কনফার্ম করার আগ পর্যন্ত এখানে তিনটা অপশনটা শো করবে ভিউ এডিট এবং ডিলিট যদি কোনো স্টুডেন্টের এন্ট্রিটা আপনার ডাবল হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারবেন এখানে চাপ দিলে আবার ওই ফর্মটা কিন্তু চলে আসবে এইখান থেকে আপনি এডিট করতে পারবেন এই যে এখানে যদি আমি ক্লিক করি যে কোনো একটা ইনফরমেশন হয়তো আপনার ভুল হয়েছে এখানে আপনি ক্লিক করে দিলেন এই ফর্মটা কিন্তু তার ওই স্টুডেন্টের ফর্মটা কিন্তু আবার চলে আসছে এখান থেকে কিন্তু আপনি এডিট করে দিতে পারেন যে কোনো একটা তথ্য এডিট করে দিয়ে আবার নেক্সট করে দেবেন সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো এই কাজটা আমি কখন পর্যন্ত করতে পারবো এই কাজটা করতে পারবো আমি যতক্ষণ পর্যন্ত কনফার্ম না করব ততক্ষণ পর্যন্ত তো কনফার্ম করার জন্য যেহেতু রাজশাহী বোর্ডে টাইমটা দিয়েছে 31 জুলাই পর্যন্ত তো তার আগে আমরা সাধারণত কনফার্ম করব না এরপরেও কিন্তু সময় ধাপে ধাপে বৃদ্ধি করে এর আগে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নেব যে আমার ইনফরমেশন সব ইনফরমেশন ঠিক আছে কিনা কনফার্ম করার পরে এই লিস্টটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে কিন্তু কনফার্ম করার আগে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে কেননা কারণ যে রেজিস্ট্রেশনটা করা হলে এটা কিন্তু স্টুডেন্টকে দেখাতে হবে যে কোনো ভুল আছে কি না সেই ক্ষেত্রে এই প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা কিন্তু এই তথ্যগুলো প্রিন্ট করে নিতে পারবো তো যখন সবগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আমি এটাকে কনফার্ম করে দেবো কনফার্ম করে দিয়ে এখান থেকে আবার লিস্টটা কিন্তু আমাকে আবার পুরো লিস্টটা আমাকে আবার প্রিন্ট করে নিতে হবে সেই প্রিন্টেড কপিটার উপর স্টুডেন্টদের সাইন নিয়ে সিগনেচার নিয়ে সেটা কিন্তু বোর্ডে জমা দিতে হবে তো এই পর্যন্তই আজকে মূলত এইভাবেই সাধারণত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা হয় তো আজকে মূলত এই পর্যন্তই রেজিস্ট্রেশন বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য তো রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ আপনি একদিনে যে কয়টা রেজিস্ট্রেশন করেন না কেন অবশ্যই ওয়েবসাইট থেকে লগ আউট করে বের হয়ে যাবেন সেই ক্ষেত্রে লগ আউট করে বের হয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে এই পেজের এই ডাইন সাইটে কোনায় যে আপনার ইন নাম্বারটা আছে ইন নাম্বারে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে সাইন আউট দেবেন সাইন আউট দিয়ে এই পেজ থেকে বের হয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ